আমার মৃত্যু হলে যেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করা হয়, এমন ইচ্ছা প্রকাশ করেন দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। অন্তিম ইচ্ছা অনুযায়ী তাকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করা হয়। ছেলের চাকরিচ্যুতির ঘটনায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ধিক্কার জানিয়ে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন। 2017 সালের সেপ্টেম্বর থেকে দিনাজপুর সদর উপজেলার এসিল্যান্ডের গাড়ি চালক পদে নো ওয়ার্ক নো পে-র ভিত্তিতে চাকুরি করতেন মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের ছেলে নূর ইসলাম, থাকতেন একটি সরকারি পরিত্যক্ত বাড়িতে। তবে ব্যক্তিগত কাজ করে না দেয়ায় চলতি বছরের সেপ্টেম্বরে নূর ইসলামকে চাকরিচ্যুত করেন এসিল্যান্ডের আরিফুল ইসলাম। বিনা দোষে ছেলেকে চাকরিচ্যুত করায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করার কথা বলেন মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। শেষ ইচ্ছে অনুযায়ী বৃহস্পতিবার নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়। আমার বাবা যে কষ্ট নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিলেন, দেশের সর্বোচ্চ সম্মানটুকু উনি নিলেন না, পৃথিবীতে এর চেয়ে বড় কষ্ট তো আর নাই। আজকে হয়তো আমার ছোট ভাই চাকরিটা হবে, কিন্তু এই কষ্ট এই সম্মানটুকু তো উনি আর পাইলেন না। একজন মুক্তিযোদ্ধা মৃত্যুর পর রাষ্ট্রের শেষ শ্রদ্ধা গ্রহণ না করাটা মেনে নিতে পারছেন না স্থানীয় মুক্তিযোদ্ধারা। এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যদি নূর ইসলাম অন্যায় করে এর শাস্তি হবে, আর যদি উনার অফিসাররা উনার প্রতি অন্যায় আচরণ করে তার তদন্ত সাপেক্ষে যা যা করবেন সরকারই করবেন, আমি দাবি জানাচ্ছি। অনাকাঙ্ক্ষিত এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। 120 বিষয়ে একটি কমিটি করেছি, সেই কমিটি হয়তো আগামী রবিবারের মধ্যে একটি রিপোর্ট দেবে, তারপরে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা গ্রহণ করব। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 22 অক্টোবর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বরাবরে একটি চিঠি লেখেন মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন এবং পরদিনই তার মৃত্যু হয়। চিঠির শেষ অংশে মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করার কথা উল্লেখ করেন তিনি। সময়সংবাদ, দিনাজপুর।